মনে রেখো জামাই, তোমার মনে যে ঝড় উঠছে, প্রশ্ন উঠছে, এর থেকে তোমাকে মুক্তি পেতেই হবে। নিশ্চিত হতে হবে কে তোমার আসল স্ত্রী পঞ্চমী। ভুলে যেও না, এই দুই শিশুর মধ্যে একজন দেবতার অংশ আর একজন অসুরের অংশ। ঠিক ভুলের মধ্যে তোমাকে ঠিকটাকে বেছে নিতে হবে কিঞ্জল। শুভ আর অশুভের মধ্যে শুভকে, দেবতা আর অসুরের মধ্যে দেবতাকে, সেটা তোমাকেই বেছে নিতে হবে জামাই। কিন্তু কি করে? কি করে সেটাই তো দেখার। দেখো পঞ্চমী মানে এক নম্বর পঞ্চমী, ও কিন্তু নিজে থেকে অলরেডি ঠাকুরঘর ঘুরে এসেছে। এবার তোমার টান, তুমি ঢুকে দেখা। তুমি এরকম কেন করছো অদ্রিজা দিদি? আমার কোলে তো বাচ্চা আছে, তুমি কি চাইছোটা কি বলো তো। আরে বাবা, আমি আবার কি চাই বাবা? দেখো তোমাকে আগে মানে তোমাকে মানে দেখো তুমি যদি নকল পঞ্চমী হও, হ্যাঁ, তাহলে তোমাকে আগে আমি অনেকবার ঠাকুরঘরে ঢোকানোর চেষ্টা করেছি আর প্রত্যেকবার তুমি অনেক রকমের অজুহাত দিয়েছিলে, তাই না? দিয়েছিল তো, তুমি প্রদীপের তাপ নিতে চাওনি, এমনকি তোমার ঘরে ঠাকুরের ছবি রাখতে চাওনি। হ্যাঁ, তা আমার বক্তব্য হচ্ছে যে তোমার সন্তান যদি শুভই হবে তো তোমার ঠাকুর ঘরে পা রাখতে সমস্যা কি? সমস্যাটা কি? হ্যাঁ, অদ্রিজা তো ঠিক কথাই বলছে, তোমার মেয়ে যদি দেবতার অংশই হবে তাহলে তো তোমার দেবতার আশীর্বাদ নেওয়া দরকার, তাই না? এত টেনশন কিসের তোমার? যাও ঠাকুর ঘরে, যাও যাও। কি করে ঠাকুর ঘরে পা দেবো আমি? কি যে করি বুঝতেও পারছি না। একদিকেই বাড়ির লোকগুলো আমাকে রেহাই দিচ্ছে না, ঠাকুর ঘরে পা দিতে না পারলে তো এখনই প্রমাণ হয়ে যাবে ও পঞ্চমী, ওই শুভ আমি না। জামাই, একটা উপায় আমি তোমাকে বলতে পারি। পঞ্চমী এখন আর সাপ নয়, ও মানুষ। ইচ্ছেধারী সাপের ক্ষমতাও যেমন ওর নেই, ইচ্ছেধারী সাপের সমস্যাগুলোও তেমন নেই ওর। সাপেদের আগুনের সমস্যা, ধোঁয়ায় সমস্যা, আসল যে পঞ্চমী তার কিন্তু এসবের কোনো কিছুতেই কোনো সমস্যা হবে না। তুমি যখন দুজনের মধ্যে কে সত্যি বলছে বুঝতে পারছো না, তখন পরীক্ষা করে দেখো জামাই, পরীক্ষা করে দেখো, দেখো কে ধোঁয়া সহ্য করতে পারে আর কে পারে না। ঠিক ঠিক বলছেন আপনি, এত সহজ একটা উপায় আমার মাথায় এলো না কেন। বেশ, পরীক্ষা নেব, আমি দুজনের পরীক্ষাই নেব। কাকিমা ধন্যবাদ। আরে কি হলো, যাও ঠাকুর ঘরে যাও, দাঁড়িয়ে আছো কেন তুমি? আরে কি হলো, যাও ভেতরে যাও। কষ্ট হবে আমার, কিন্তু বলবো না, একটাও কথা বলবো না। ক্ষত বিক্ষত হয়ে গেলেও আমি ওই পঞ্চমীর কাছে হারবো না।
ব্যাপার আপনাদের বিশ্বাস হলো তো? আমি অশুভ নই, আর আমার এই ছোট্ট দুধের শিশুটাও অশুভ নয়। ক্ষমা করিস মা, তোকে এইটুকু কষ্ট না দিলে আমরা দুজনেই এই বাড়িতে থাকতে পারতাম না। ছোট বৌমা, একে তো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকে নিমন্ত্রণ করা হয়ে গেল, তারা সবাই সন্ধ্যাবেলায় আসবে, পঞ্চমী সন্তানকে আশীর্বাদ করবে। কিন্তু এটাই তো এখনো বোঝা গেল না যে কে আসল পঞ্চমী আর কার সন্তান দেবতার অংশ। আর পারবেও না, এ বাড়িতে পঞ্চমী হয়ে আমিই থাকব। আমি আমিও তো সেটাই ভাবছি মা। আমি বরং এক কাজ করি, ওই নিমন্ত্রিতদের আসতে বরঞ্চ বারণ করে দিই। এভাবে লোক হাসিয়ে তো কোনো লাভ নেই, তাই না? হ্যাঁ তাই ভালো, আমি সবাইকে আসতে বারণ করে দিই। হ্যাঁ চলো না মেলি দিদি, আমার সাথে চলো তো, অনেকগুলো ফোন কল করার আছে, দুজনে মিলে করবো। হ্যাঁ সেটাই বরং ভালো হবে। তোমার মনে আছে তো কাকে কাকে ফোন করেছিল? কাউকে বারণ করতে হবে না। আজ যা হবে সবার সামনে হবে। পঞ্চমীর কাকিমা ঠিকই বুদ্ধি দিয়েছে, আজকে সবার সামনে পরীক্ষা হবে, আর পরীক্ষা নেব আমি। এনারা দুজন যারা নিজেদেরকে পঞ্চমী বলে দাবি করছে, আজ সকলের সামনে নিজেদের হাতে ধুনুচি নিয়ে নাচবে। আমি রাজি বাবু, আমার কোনো অসুবিধে নেই। আমারও বা অসুবিধা কিসে, আমিও রাজি। বলে তো দিলাম, কিন্তু ধোঁয়া তো আমি সহ্য করতে পারবো না, তার উপর ধুনুচির ধোঁয়া, সারা শরীরে সাপের আঁশ ফুটে উঠবে, ধরা পড়ে যাবো তো। না একবার চেষ্টা করে দেখি। দুজন পঞ্চমী, দুজনের হাতেই তো বাচ্চা, তাহলে দেব শিশুকে আর দেবতার অংশই বা কার মধ্যে? কিছুই তো বুঝতে পারছি না, কে আসল? এইবার বুঝতে পারবেন। তাজরিয়া যাও এখানে রেখে দিও, চলো চলো দুজনে এবার পরীক্ষা দাও। আমি জানি তুই আজ আমাকে ঠিক বাঁচিয়ে নিবি, তোর মধ্যে তো অসুরের ক্ষমতা আছে।
তারকনাথকে তুমি অন্য ঘরে নিয়ে যাও। এই তোমার মধ্যে বাচ্চাদের রাখাটা উচিত হবে না। তুমিও তোমার বাচ্চারে দিয়ে দাও। সর্বনাশ, রাত্রি কাছে না থাকলে আমাকে কে বাঁচাবে? মহাগমন পঞ্চমী 13 থেকে 16 জুন রাত 8:30 স্টার জলসায়।